আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। প্রতিদিনের ন্যায় আজকে আরেকটি নতুন লেকচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি কবিতা, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। এই কবিতাটা নিয়ে কথা বলবো। তো আজকে আমাদের কবিতার বিষয়বস্তু হলো আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতাটার সামারি এবং থিমস, অর্থাৎ এই কবিতাটার আজকে থিমস এবং সামারি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শুরুর প্রথমে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে একটু হালকাভাবে জেনে নিই। আর সেটা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পোয়েট অফ নেচার, অর্থাৎ তাকে প্রকৃতির কবি বলা হয়। তিনি তার কবিতার মধ্যে নেচারকে ব্যাপকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা যদি তার কবিতাগুলো অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারবো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নেচারকে তার কবিতায় বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। কিছু কিছু জায়গায় তিনি নেচারকে গাইডেন্স তথা পথ প্রদর্শক হিসেবে উপস্থাপন করেছেন, আবার কিছু কিছু জায়গায় সে নেচারকে টিচার হিসেবে অভিহিত করেছে, আবার কিছু কিছু জায়গায় তিনি নেচারকে ফিলোসোফার হিসেবে উপস্থাপন করেছে। তো আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতাটার সামারি জানার আগে আমাদেরকে আরেকটি বিষয়ে জেনে রাখতে হবে, সেটা হলো যে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড এটি একটি লিরিক কবিতা। এই কবিতাটা যে মূল প্রতিপাদ্য বিষয়, এই বিষয়টা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে ঘটেছিল 1804 সালে, কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1807 সালে এই কবিতাটা লেখে। অর্থাৎ কবিতার যে মূল প্রতিপাদ্য বিষয় এবং কবিতার লেখার যে টাইম ডিউরেশন, এর মধ্যে কিন্তু 3 বছরের একটি গ্যাপ রয়ে যায়। তো চলুন এ পর্যায়ে আমরা এই কবিতাটার সামারি সম্পর্কে জানার চেষ্টা করি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটার প্রথমে যেভাবে শুরু করেছে সেটা হলো যে তিনি কোনো এক সময়ে বা 1804 সালে টুকরো মেঘের মতো লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন এক লেকের এবং উপত্যকার পাশ দিয়ে। সেই ঘুরে বেড়ানোর সময় তিনি কতিপয় ড্যাফোডিলসকে দেখতে পান এবং সেই ড্যাফোডিলসগুলো দেখে তিনি অত্যন্ত বিমোহিত হয়ে যান এবং আনন্দিত পুলকিত হয়ে যান। এই বিষয়টি ফার্স্ট স্ট্যান্জায় কবিতায় তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি সেখানে বর্ণনা করেছেন যে লেকের পাশে কতিপয় ড্যাফোডিলস ফুল ফুটে আছে এবং তারা মৃদুমন্দ বাতাসে সুন্দরভাবে নৃত্য করছে। এর পরবর্তীতে তিনি সেই পরিবেশটার আসলে কেমন ছিল, ড্যাফোডিলস ফুলগুলো যে কেমনভাবে সেখানে ছিল, এই বিষয়টা তিনি আলোকপাত করেছেন। কবি এর বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে সেই লেকের পাশে ফুটে থাকা ড্যাফোডিলস ফুলগুলো দেখতে যেন মনে হচ্ছে যে মিল্কি ওয়েতে তারাগুলো যেমনিভাবে মিটমিট মিটমিট করে আলো ছড়ায়, অনুরূপভাবে সেই ড্যাফোডিলস ফুলগুলো সেইখানে ফুটে থেকে তাদের যে সৌন্দর্যের যে শোভা সেটা সেখানে ছড়াচ্ছিল। এরপরে কবি বলেছেন যে তিনি সেখানে 10,000 ড্যাফোডিলস একত্রে দেখেছেন। আসলে যে এই কথাটা, এটা দিয়ে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে সেখানে কাউন্টলেস অর নাম্বারলেস ড্যাফোডিলস ছিল, সেখানে এত বেশি ড্যাফোডিলস ছিল যেটার কোনো সারিবদ্ধ বা কোনো সংখ্যা দিয়ে গণনা করার মতো ড্যাফোডিলস ছিল না। ঠিক আছে, এরপরে তিনি ড্যাফোডিলস ফুলকে আরও বিশেষভাবে বিশেষায়িত করেছে, সেটা হলো যে সেই যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই ড্যাফোডিলস ফুলের সৌন্দর্যগুলো অবলোকন করছিল, অবজার্ভ করছিল, তখন তিনি লক্ষ্য করেন সেটা হলো যে ড্যাফোডিলস ফুলের পাশে, আমরা আগেই জেনেছি যে ড্যাফোডিলস ফুলগুলো লেকের পাশে কিন্তু ফুটেছিল, আর লেকের অবশ্যই পানি থাকে, জল থাকে, সেই জলগুলো তখন কী করছিল, ঢেউ হচ্ছিল, পানিতে ঢেউ হচ্ছিল এবং ঢেউ হলে অনেক সুন্দর লাগে আমরা সবাই জানি। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা বিষয় লক্ষ্য করলেন যে লেকে ঢেউ হচ্ছে, ঢেউ তো দেখতে অনেক সুন্দর কিন্তু ঢেউয়ের পাশে ড্যাফোডিলস ফুলগুলো মৃদুমন্দ বাতাসে আবার কী করছে, নৃত্য করছে। কিন্তু এটা একটা বিষয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লক্ষ্য করে যে ঢেউয়ের যে সৌন্দর্য, ঢেউয়ের প্রবাহিত হওয়ার ফলে যে একটা সৌন্দর্য পরিবেশ সৃষ্টি হয় সেখানে ড্যাফোডিলস ফুলের নৃত্য করার কারণে ঢেউয়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা যেন একেবারে ম্লান হয়ে যাচ্ছে। অর্থাৎ ড্যাফোডিলস ফুলের সৌন্দর্যের কাছে, ড্যাফোডিলস ফুলের যে মৃদুমন্দ বাতাসের নৃত্য, সেই নৃত্যর কাছে ফুল ঢেউয়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। তো এইরকম একটা অপরূপ সৌন্দর্যর দৃশ্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একেবারে ঘুরে বেড়ানোর সময় সে লক্ষ্য করে। এর পরবর্তীতে তিনি এরকম দৃশ্য অবলোকন করার পর একটা পর্যায়ে বাসায় চলে আসে এবং দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়, এবং দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর
তিনি কিছু কিছু সময় তার যখন মোড একেবারে বিষণ্ণ মোড থাকে, মিলনকলিক মোড থাকে, তার মনের মধ্যে কোনো ধরনের আনন্দ থাকে না, বা যে কোনো কারণেই হোক তার মনের মধ্যে যখন বিষণ্ণতা কাজ করে, তখন তিনি তার মনকে ভালো করার জন্য একটা উৎস বা একটা সোর্স খুঁজতে থাকেন। তখন তিনি ইমাজিনেশন করতে থাকেন যে কীভাবে আসলে তার এই মিলানখলিক বিষণ্ণ মোডটাকে ওভারকাম করা যায়। তিনি যখন এইরকমভাবে একটা বিষণ্ণ নিরানন্দময় পরিস্থিতিতে থাকেন বা তার বেডের উপরে তার শয়নকক্ষে তিনি শুয়ে থাকেন, প্রতিমধ্যে তিনি সেই ড্যাফোডিলস ফুলের যে 1804 সালে সে যে ড্যাফোডিলস ফুলগুলো দেখেছিল সেই ফুলগুলো তার মনের মধ্যে এসে রিফ্লেক্ট করে, এবং কবি যেন সেই পূর্বে 1804 সালে সেই জায়গায় সেই সুন্দর অপরূপ যে দৃশ্য, সেই দৃশ্যর মাঝে নিজেকে খুঁজে পান, এবং তার যে মন্দভাব, তার যে বিষণ্ণ মন, সেই বিষণ্ণ মনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা তার মধ্যে থেকে হারিয়ে যায় বা চলে যায়। এই জায়গা থেকে একটা বিষয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার মধ্যে আমরা ব্যাপকভাবে দেখতে পাই, সেটা হলো প্যান্থেইজম, অর্থাৎ হিলিং পাওয়ার অফ নেচার। এই বিষয়টা কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই জায়গাতে হিন্টস দিয়েছেন। তো এই তো ছিল মূলত কবিতা। এরপরে আমরা যদি ছোট করে কবিতার কতিপয় থিম সম্পর্কে আলোচনা করি, সেটা এই কবিতায় বেশ কয়েকটি থিমস রয়েছে। এই থিমসগুলোর মধ্যে অন্যতম একটি থিমস হলো বিউটি অফ নেচার, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্যটাকে সুন্দরভাবে এই কবিতার মধ্যে উপস্থাপন করা হয়েছে। যদি আমরা একটু কবিতাটা ডিপলি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একেবারেই নিরানন্দময় বা বিষণ্ণ মন কিন্তু এই ড্যাফোডিলস ফুলের সৌন্দর্য প্রাকৃতিক রূপ দেখে কিন্তু সেটা সে ওভারকাম করতে সক্ষম হয়। এরপরে আরেকটা বিষয় আছে ইমাজিনেশন, অর্থাৎ কল্পনা। এই কল্পনার বিষয়টা কিন্তু অনেক সুন্দরভাবে এই কবিতার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। কেননা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1804 সালে ড্যাফোডিল ফুলের সৌন্দর্যটা দেখেছিল, অথবা এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশটা সে দেখেছিল, কিন্তু তিনি কল্পনা করে 1807 সালে কিন্তু এই কবিতাটা লেখে, তখনও কিন্তু সেই একই ধরনের ফিলিংস, একই ধরনের অনুভূতি পাচ্ছিল না। তার যে ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার 3 বছর পরে গিয়ে, এখান থেকে আমরা কিন্তু ইমাজিনেশন এই বিষয়টা সুন্দরভাবে কবিতার মধ্যে দেখতে পাই। এরপর আরেকটা বিষয় আছে প্যান্থেইজম, অর্থাৎ প্যান্থেইজম এটা একটা লিটারেরি টার্ম। এই টার্মটা কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মাধ্যমে লিটারেচারে সংযোজিত হয়েছে। আর প্যান্থেইজম মূলত হিলিং পাওয়ার অফ নেচার, অর্থাৎ প্রকৃতির আরোগ্য শক্তির যে ক্ষমতা, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মনে করে যে প্রকৃতির মাঝে একটা আরোগ্য শক্তি রয়েছে। কারো মনে যদি বিষণ্ণ ভাব বা নিরানন্দময় বা যে কোনো কারণে কারো মন যদি খারাপ হয়ে যায়, সে যদি প্রকৃতির মাঝে নিজেকে নিজের যেই স্বাভাবিকতা খুঁজতে চায়, তাহলে সে প্রকৃতির মাঝে সে তার স্বাভাবিকতা ফিরে পাবে। এছাড়াও এই বিষয়টা আরেকটা বিষয় হাইলাইটস করে, সেটা হলো প্রকৃতির মাঝে ঐশ্বরের যে উপস্থিতি, এই বিষয়টাও কিন্তু প্যান্থেইজম এই টার্মটার মাধ্যমে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বোঝানোর চেষ্টা করেছে। এরপরে আরেকটা অন্যতম থিম এই কবিতার মধ্যে যেটা রয়েছে সেটা হলো মেমোরি, ঠিক আছে, অর্থাৎ স্মৃতি। এই কবিতার মধ্যে কবিতার পুরাটাই কিন্তু লেখা হয়েছে একটা স্মৃতির উপরে কেন্দ্র করে, কারণ একটি ঘটনা অতীতে ঘটেছিল, সেই ঘটনার অভিজ্ঞতা নিয়ে সেই ঘটনাকে স্মৃতিচারণ করে কিন্তু এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটা লিখেছে। তো মূলত এইগুলোই ছিল এই কবিতাটার অন্যতম থিমস। তো এই ছিল আজকে লেকচার। আশা করছি এই কবিতা সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এই কবিতার উপর আপনারা যদি আরও কোনো টপিকের উপর লেকচার চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এছাড়াও এই কবিতার সম্পর্কে যে কোনো ধরনের নোটস পড়তে আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.literatureexpress.com অথবা lxnote.com ভিজিট করে এই সম্পূর্ণ নোটগুলো উইদাউট এনি কস্ট আপনারা পড়তে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।